ড্রামের মধ্যে রাখলে ওরা ভিজে যায়। সেজন্য ডিমের সমাহার বসাই দিছি, দেখুন এই ককশিটে আজকে দিছি যে 400 ডিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে। আল্লাহর রহমতে আমার যে 200 ডিমের ইনকিউবেটরটা আছে ওইটার মধ্যে আজকে বাচ্চা হ্যাচিং হবে। কী বাচ্চা হ্যাচিং হবে সেটা দেখাবো। এখানে ফার্মি মুরগির বাচ্চা আছে, তারপর দেশি মুরগির বাচ্চা আছে এবং টাইগার মুরগির বাচ্চা আছে। তো এখানে 39.6 হয়ে গেছে তাপমাত্রা, ভিতরে এত গরম। তো আমি এটা খুলে দেখি বাচ্চাগুলোর কী অবস্থা। ভিতরের গরমটা এখানে দেখা যাচ্ছে। তো এটা 39.6 রয়ে গেছে, উপরে উঠতেছে না নিচেও নামতেছে না, এটা একটা সমস্যা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাচ্চা তো ফুটছে জালির মধ্যে থেকে দেখা যাচ্ছে, তারপরে পুরোটা খুলে দেখি, জালিটা খুলে ফেলবো। আজকে 2 দিন হয়ে গেছে, দেখি কয়টা বাচ্চা ফুটছে। এই যে দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর বাচ্চাগুলা রয়ে গেছে ঠিকঠাক, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে এদেরকে। তো এখানে টোটাল 14 থেকে 15টা ডিম নষ্ট হয়েছে, মানে ভিতরে বাচ্চা মারা গেছে নয়তোবা নষ্ট হয়েছে, এরকম হয়েছে। চেক করি, আমি চেক করি নাই কী হয়েছে না হয়েছে। তো এখন বাচ্চাগুলোকে আমি নিয়ে ফেলবো প্রথমে, তারপরে এগুলো চেক করব। আর এটাকে নিয়ে যাও ব্রুডিংয়ে, নতুন একটা ব্রুডিং করছি ওইখানে। বাচ্চাগুলো দেখুন কত সুন্দর হয়েছে, সাদা কালার হয়েছে, তারপরে ব্রাউন কালার হয়েছে, আর ফার্মি মুরগির বাচ্চাও হয়েছে। এটা হচ্ছে যে ফার্মি মুরগির বাচ্চা, এটাও ফার্মি মুরগির বাচ্চা, এটা ফার্মি মুরগির বাচ্চা। তো অনেকগুলাই ফার্মি মুরগির বাচ্চা বের হয়েছে, বাচ্চাগুলো ফ্যানের সাথে বাড়ি খাইতেছে। তো এখানে খালি একটা ককশিট নিয়ে আসছি, বাচ্চাগুলা ধরে গুনে ফেলি কয় পিস বাচ্চা আছে। তো মুরগির বাচ্চা সবগুলো এখানে রেখে দিছি, আর মুরগির ডিমগুলা ব্রুডিংয়েই আছে। তো এগুলাকে পানি দিতে হবে এবং খাবার দিতে হবে, যেখানে ব্রুডিংয়ে রাখবো ওইখানে। আর এখানে টোটাল আছে যে 45 পিস বাচ্চা। 45 পিস বাচ্চার মধ্যে কত কিউট কিউট বাচ্চা বের হয়েছে। এবার একটু ডিফারেন্ট কালার বাচ্চাগুলো বের হয়েছে, আমি দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে যে ব্ল্যাক, পুরো ব্ল্যাক। আর এটা আরেকটা আছে, দেখায় আপনাদেরকে আমি খুঁজে পাচ্ছি না। এই যে দেখুন এই বাচ্চাটা কত কিউট, ওর চোখের দিক দিয়ে সাদা এবং পুরো বডি কালো, ছোট্ট ছোট্ট। এটা মনে হয় ফার্মি মুরগির বাচ্চা। এই দুইটা যে ফার্মি মুরগির বাচ্চা সেটা শিওর, মাশাল্লাহ কালার দেখে বোঝা যাচ্ছে। হলুদ লাগাই দিছি, একটু বাড়ি খাইছিল সেজন্য। তো বাচ্চাগুলো এখান থেকে নিয়ে যাব, কোথায় নিয়ে যাচ্ছি সেটা দেখাচ্ছি। এই যে দেখুন ডিমের খোসাগুলা এবং ওই সাইডে ডিমগুলা, তো এগুলা গুনে ফেলছি, 14টার মতো ডিম নষ্ট হয়েছে। আর এইখানে তো খোসাগুলা ফুটে বের হয়েছে। আমি যে বলছিলাম একটু নতুন ধরনের ব্রুডিং করব, সেটা হচ্ছে যে এটা এটা কেমনে কী করছি সেটা একটু পরেই জানতে পারবেন। আগে মুরগি বাচ্চাগুলো ছেড়ে দিই, এটার পুরো ঘটনা বলবো আমি। আর মুরগি বাচ্চাগুলা আনছি এবং কার্টনের মধ্যে আছে। এই যে দেখুন সবগুলা কার্টুনের মধ্যে আছে, আমি এগুলোকে ছেড়ে তারপর কথা বলতেছি। তো বাচ্চাগুলো ছেড়ে দিছি, বাচ্চাগুলো ছেড়ে দেওয়ার পর 100 আড়ি লাইটের নিচে ওরা বসে আছে। তো এখানে হাঁটা চলা করতে ওদের একটু সমস্যা হইতেছে, তো এই সমস্যাটা সমাধান করতে হবে, নয়তো বাচ্চাগুলো অসুবিধা হয়ে যাবে। আর খাবার দাবার একটা ট্রের মধ্যে দিতে হবে, যেটা ওরা চিনতে পারবে ওইটা। আর এখানে পেপার বিছানো যাবে না, ময়লা হইলেই পরিষ্কার করে ফেলতে পারবো। আর বাচ্চাগুলো খুব ভালোভাবে বড় হবে, দেখুন দেখে বুঝে যাইতেছে। কারণ হচ্ছে যে ওরা নড়াচড়া করতে পারতেছে, ওরা নড়াচড়া করতে পারতেছে, এটা একটা ভালো সংবাদ। আর কিছু বাচ্চা তো লাইটের নিচে ঘুমাচ্ছে, তো ঘুমানোর কারণ হচ্ছে যে ওরা সুস্থ আছে সেজন্য খাবার দাবার খেয়ে। এই যে দেখুন সবগুলো বাচ্চা, উপর থেকে দেখাই, মাশাল্লাহ। তো পানির মধ্যে কিছু মেডিসিন দিয়ে দিছি, আগে যে মেডিসিন দিছিলাম ওই মেডিসিনই দিছি। ওরা খুব ভালোভাবে খাবে এবং থাকবে আল্লাহর রহমতে, মাশাল্লাহ। তো এটা হচ্ছে যে একটা ডিফাইন ব্রুডিং, এটা হচ্ছে যে কেজের মধ্যে ব্রুডিং। লাইটটা খুবই কাছাকাছি রাখার দরকার এবং কেজটা কোনো কিছু দিয়ে আবরণ করে দেওয়ার দরকার, নয়তোবা বাতাস এসে বাচ্চার গায়ে লাগলে বাচ্চাগুলো মারা যেতে পারে ঠান্ডা লেগে।
আর আমার এখানে হচ্ছে যে রুম, রুমের মধ্যে বাতাস আসা যাওয়া করে না, চারিপাশ দিয়ে দেওয়াল দেওয়া, সেজন্য কেজির মধ্যে রাখলেও সমস্যা নেই। দেখুন কত ছোট ছোট সুন্দর সুন্দর বাচ্চাগুলো এখানে ঘোরাফেরা করতেছে। এগুলো হচ্ছে যে নিজের ইনকিউবেটর থেকে ফুটানো বাচ্চা। তো এখানে ফার্মি মুরগির বাচ্চা আছে, তারপরে টাইগার মুরগির বাচ্চা আছে, দেশি বাচ্চা আছে। তো এবারে টাইগার মুরগির মধ্যে বিভিন্ন কালার পাইছি, দেখুন এই কালারটা, এই কালারটা হবে সিলভার কালার, সুরমা কালার যেটা বলে এইটা। তো এইখানে 100 ওয়াটের লাইট দিয়েছি, হয়তো বা ওদের বেশি অসুবিধা হয়ে যাচ্ছে, সেজন্য আমি লাইটের ওয়েটটা কমাই দিব যেন ওরা সুবিধা মতো থাকতে পারে। মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। তো খুব ভালো মতো চেঞ্জ করে ফেলবো ওদেরকে, আল্লাহর রহমতে। কোথায় রাখতেছি সেটা দেখাচ্ছি, এখান থেকে আগে নিয়ে ফেলি ওদেরকে। এখানে কিছু বাচ্চা মারা গেছে, এই যে দেখুন বাচ্চাগুলোকে কোথায় রাখতেছি কত সুন্দর করে, আল্লাহর রহমতে কত সুন্দর লাগতেছে। এখানে লাইটটা ফিটিং করে দিছি, একটা কেজের মধ্যে রাখতেছি পেপার বিছাই, ওইখানে অন্য মুরগি বাচ্চা বোর্ডিং হবে সেজন্য, আল্লাহর রহমতে। তো দৌড়াদৌড়ি করতেছে এগুলা, দেখুন খাবারের কাছে চলে আসতেছে, খাবার এবং পানি দিয়ে দিব। ড্রামের মধ্যে রাখলে ওরা ভিজে যায়, সেজন্য মূলত এই কাজ করা, তারপরও দেখি কি করা যায়। অনেক সুন্দর লাগতেছে, কিউট এবং কিউট। তো এই কোয়েল পাখিগুলো আমি কেজের মধ্যে রাখছিলাম, কেজের মধ্যে রাখলে ওরা কেজ থেকে বের হয়ে যাচ্ছে, সেই জন্য আমি কেজের মধ্যে রাখি নাই। এখানে যে আগের ব্রুডিং ছিল ওইখানেই রাখছি, দু একটা দিন যাক ইনশাল্লাহ ওরা আবার কেজের মধ্যে চলে যাবে, যখন একটু মুরগির বাচ্চার মতো সাইজ হয়ে যাবে তখন। আর এগুলো এখানে খুব ভালোভাবেই আছে, কয়েকটা মারা গেছে, মাত্র 10টার মতো মারা গেছে, আর সবগুলাই ঠিক আছে, আল্লাহর মতো দেখা যাক। তো খাবার দাবার দিয়েছি, এই যে দেখুন বাকির মধ্যে খাবার খাচ্ছে, খাবারগুলো খুব ভালো মতোই খায়, এগুলা খাবার খায়, পানি খায়। কোয়েল পাখির বাচ্চা হচ্ছে যে খুবই চঞ্চল বাচ্চা, সেজন্য খুবই ভালো মতোই খাবার দাবার খায়, এত চঞ্চল, এত চঞ্চল বলে বোঝানো যাবে না আপনাদেরকে। আমি কাছ থেকে দেখাই, দেখুন এখানে কিছু খাবার খেয়ে রেস্ট নিচ্ছে, কিছু খাবার খাচ্ছে, তো পেপারটা পাল্টা দিতে হবে এখন। এই যে দেখুন ছোট্ট জাপানি পাখির ডিমগুলো ছড়াই ছিটাই আছে, প্রত্যেকটা পাত্রের মধ্যে ডিমগুলো আছে, দেখুন ইনকিউবেটরে আছে কিছু, তারপরে ঝুড়ির মধ্যে আছে কিছু, লাল ঝুড়ির মধ্যে আছে কিছু, আল্লাহর রহমতে। তো এখানে ভাগে ভাগে রাখছিলাম আমি ফ্রিজের মধ্যে, তো রাতের দিকে এটা বের করে রাখছি, এখন সকালের দিকে এটা বসাই দিব, ইনশাল্লাহ গতবারের মতো সফলতা আসবে। ডিমের সমাহার বসাই দিছি, দেখুন এই ককশিটে আজকে দিছি যে 400 ডিম। তো এখানে 400 ডিম থাকবে না, এখান থেকে কিছু ডিম অন্য একটা ইনকিউবেটারে চলে যাবে, কারণ হচ্ছে যে আমি 2টা ইনকিউবেটার বানাইছি, ওই ইনকিউবেটারে 200 200 করে 400 ডিম বসাবো ইনশাল্লাহ। এবার একটু আর্দ্রতা এবং টেম্পারেচার দুটোটা সেমভাবে রাখতে হবে, সময় মতো লাড়া দিতে হবে, কারণ হচ্ছে যে এখন বেশি ডিম সেজন্য। আর এখানে কয়দিন থাকবে সেটা বলি, এখানে মাত্র 2 দিন থাকবে, আমার আরেকটা ইনকিউবেটার খালি হবে, ওইখানে আমি বসাই দিব। তো 2 দিনে সমস্যা নাই, এখানে যদি পর্যাপ্ত পরিমাণ তাপমাত্রা পায় ইনশাল্লাহ ডিমগুলো জমা শুরু করবে। দেখুন কতগুলা ডিম, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে কোয়েল পাখিগুলো দেখতে পাইতেছেন যেগুলো খেলাধুলা করতেছে, তো এইগুলা থেকে ডিম পাইছি, ডিম পাওয়ার পর ডিমগুলো আমি ইনকিউবেটার বসাইছি এবং ওগুলা ফুটছে, ফুটার পর বাচ্চাগুলো বড় হয়েছে, যেটা আমি ভিডিওতে দেখাইছিলাম ওইটা, আল্লাহর রহমতে। এবার আবারও ডিম বসাই দিছি, সেটাও দেখতে পাইছেন, ইনশাল্লাহ এভাবে ডিম দিতে থাকবে এবং বসাইতে থাকবো, বাচ্চাগুলো বড় করতে থাকবো। আর যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন, জিরো বাচ্চা, তারপরে বোর্ডিং করা বাচ্চা, সব বাচ্চাই পাওয়া যাবে কোয়েল পাখির, আল্লাহর রহমতে। আর এই যে দেখুন কোয়েল পাখিগুলা, আজকে আবার তুষ দিয়ে দিছি, কাঠের গুঁড়া তুষের মধ্যে গোসল করতেছে। তো কোয়েল পাখির বাচ্চাগুলা আর কয়েকদিন, ধরেন সপ্তাহখানিক নয়তো বা 10 দিন হইলেই আল্লাহর রহমতে এদের মতো হয়ে যাবে। তো এখানে ডাকাডাই করতেছে, আর হোয়াইট কালার একটার চোখে সমস্যা দেখা যাচ্ছে, ওই যে দেখুন চোখটা বন্ধ, হয়তো বা তুষ পড়ছে সেজন্য, যাক ব্যাপার না। এই যে এটা এখানে উপরে দাঁড়ায় আছে খাবার খাওয়ার জন্য, খাবারও নাই পানিও নাই, পানি দিয়ে দিব। আর এভাবেই কোয়েল পাখিগুলার 6 দিনের ডিম 300 পিস হয়ে গেছে, ওগুলো আমি ইনকিউবেটার বসাই দিছি, কোয়েল পাখি প্রতিদিন ডিম পারে,
মুরগির মতোই একবার ডিম দেয়া শুরু করলে লাগাতার 9 মাস পর্যন্ত পারে জাপানিজ কোয়েল পাখি তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবারো দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে সবাইকে বিপদ থেকে রক্ষা করে এই দোয়াতে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ